বাংলাদেশের কোনো বড় রাজনৈতিক নেতার কাছে আমার কোনো পার্স নাই। আমি একজন কোরআনের দায়ী মাত্র, তাছাড়া আর কিচ্ছু নই। অন্য অন্য আলেমেরা বুক ফুলিয়ে মিছিল করে, আপনারা পিছনে সামনে ব্যারিকেড দিয়ে নিয়ে আসেন, আর আমি গোনাগার, আমাকে পালিয়ে পালিয়ে মঞ্চে আসতে হয়, মঞ্চের থেকে নেমে আমাকে পালিয়ে যেতে হয়। দুনিয়ার কোনো আদালতে বিচার দেব না, আমার মালিকের আদালতে বিচার দেব। যাদের কারণে আমাকে কষ্ট দিচ্ছ, প্রতিটা লোকের বিচার আমার মালিক করবে। আমিও মানুষ, আপনিও মানুষ। আপনি গোয়েন্দা বিভাগের লোক দিয়ে গোটা বাংলাদেশে তন্ন তন্ন করে দেখেন, আমি কোনো রাজবিরোধী কাজে জড়িত নই। তারপর আমাকে আপনারা কষ্ট দিচ্ছেন। বড় বড় আলেমগুলো আজ করে যায়, লক্ষ লক্ষ টাকা পকেটে করে নিয়ে চলে যায়, একবারও তাদের বিরুদ্ধে কেউ কিছু অ্যাকশন নেয় না। আর জিহাদির মাহফিলে এত অ্যাকশন নেওয়া হয় কেন? আপনারা আজকে গোয়েন্দা বিভাগের লোক দিয়ে এখানে বসে আছেন, আল্লাহর কসম, আপনি একটা মায়ের সন্তান, আমিও একটা মায়ের সন্তান। বলতেছিলাম এগুলো দুঃখের কথা, কষ্টের কথা আমি কখনো এভাবে বলতে চাই না, কিন্তু অনেক কষ্ট। সেদিন কি অপরাধ করেছিলাম আমরা! কর্তৃপক্ষ কয়েক লক্ষ টাকা করে মাহফিল খরচ মাহফিল করলো, কয়েক লক্ষ টাকা করে মসজিদের উন্নয়ন করবে মাহফিল দিল। সেই মাহফিলে আমাদের 15 মিনিট সময় আপনারা আমাদের দিলেন না। আমি তো বারবার বলেছিলাম আমি কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, আজও বলেছি কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, আপনারা সময় দেন নাই। হাজারো মানুষ চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি চলে গেছে, যাদের ইশারায়, যাদের ইঙ্গিতে, যাদের কলমের খোঁচায় আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হয়েছে। আদালতে আখেরাতে আল্লাহ তাদের বিচার করবেই করবেই করবে। বাদশাহ হারুন আর রশিদের কথা বলতেছিলাম, মনে আছে তো? কয়জন চোর? 11 জন চোর। ভেঙে গেছে কয়জন? আছে কয়জন? খাতা কলমে কয়জন? আর ফিল্ডে আছে কয়জন? এখন নেতা বলতেছে আর একটা ধরি নিয়ে আয়, ওই জায়গা ঢুকো, ঢুকিয়ে বল তোর নাম অমুক, বলে চালান কর, নতুবা চাকরি বাঁচবে না। আগে চাকরি বাঁচাই, তারপর অন্য কাজ করবেন পরে। যারা আসামি ধরে নিয়ে আসছে, ওরা আর একজনকে খুঁজতে বাহির হলো, খুঁজতে খুঁজতে কেউ পায় না, কাউকে পায় না। হঠাৎ করে খেয়াল করলেন একজন ব্যক্তি ভিক্ষা করে, ভিক্ষার চুলিটা মাথায় কি বলে কাকে করে নিয়ে, কাঁধে করে নিয়ে সন্ধ্যেবেলা বাড়ির দিকে ফিরতে ছিল। বাড়িতে ছোট্ট ছোট্ট 3টে মেয়ে সন্তান আছে, আর আছে একজন বুড়ি, এই স্যার আর একজন, 5 জনের সংসার। সারাদিন ভিক্ষে করে যা পায় তাই দিয়ে সংসার চলে। এবার যারা চোর ধরেছিল তারা যেয়ে বলতেছে, চাচা প্যাকেট ফেলান, আমাদের সাথে আসেন। প্যাকেট ফেলায়ে যখন চোরের কাতারে ঢুকাই দিল, চাচা তখন কাঁদতেছে, বাড়ি আমার 3টে ছোট্ট ছোট্ট মেয়ে আছে, বাড়ি আমার একজন অবলা সরলা তাহাজ্জুদ গুজারি নারী আছে, ও আমার বাবারা আমাকে এর ভিতরে ঢুকায়ও না, বাচ্চাগুলো না খেয়ে থাকবে। নেতা তখন বললেন আগে চাকরি বাসাই, তারপর অন্য কাজ পরে হবে। ওই লোকটার আসামি বানাই 11 জন পূর্ণ করে চালান দেওয়া হলো। এনারা তাই এড়িয়ে গেলেন, 10 জন প্রকৃত চোর, 1 জন নিরপরাধ মানুষ। কথা বলেন তো, চালান হয়ে গেল, এদের হক আদায় হলো, 10 জন যে কোনো কায়দায় জামিনে মুক্তি পেল, 1 জনের জামিন হয় না, কারণ তার পক্ষে বিপক্ষে গান গাওয়ার মতন কেউ নাই, উকিল নাই, তার পক্ষে সাহস করে কথা বলার মতন কেউ নাই, দালাল নাই, কেউ নাই, বড় ছেলেও নাই, কেউ কথা বলার মতন নাই। তবে ওর একটা লোক আছে, ওর একটা জায়গায় সাহায্য যাওয়ার জায়গা আছে, সেটা কার আদালত? পকেটে টাকা নাই, বাড়ি সম্পদ নাই, অর্থ নাই, কিন্তু আছে চোখের পানি, আর চোখের পানি সেইতে বড় অস্ত্র, আর পৃথিবীতে কিচ্ছু নাই। বুলেট মিস হতে পারে, অ্যাটম বোমা বাস্ট না হয়ে চুপ করে থাকতে পারে, কিন্তু মানুষের চোখের পানি মিস হতে পারে না।
আমাদের প্রিয় ছোট ভাই আমির হামজা জেলে, আমির হামজার ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে আছে, বাড়িতে এখনো বৃদ্ধা মা আছে, আর আমির হামজার স্ত্রী আছে। যতগুলো আলেম তাদের বাড়িতে দেখা করতে গিয়েছে, ছোট্ট দুটো বাচ্চা এসে, আমির হামজার বাচ্চা দুটো এসে আলেমদের হাত ধরে বলেছে, কাকু আপনারা এসেছেন, আপনাদের সাথে তো আমার আব্বুর আসার কথা ছিল, কিন্তু আমার আব্বু কেন বাড়ি আসে না? ও আমার জাতি, কপাল পোড়াইও না, গজব নাজিল হবে। মাঝে মাঝে বাচ্চাগুলো আমির হামজার দেখতে যাই, জেলখানায় যারা যান, জেলখানায় যারা যায় সাক্ষাৎ করতে গেলে জানলার ছোট ফাঁসা দিয়ে কোন রকমে একটা আঙুল দুইটা আঙুল বেরিয়ে আসে, তার বেশি বেরি করা যায় না। আঙুল দুটো যখন বাইর করে দেয়, বাচ্চা দুটো দুই হাত ধরে বলে, আব্বু তুমি তো অনেকদিন চকলেট নিয়ে আসো না। তুমি তো অনেকদিন নতুন জামা কিনে দাও না, তুমি তো অনেকদিন আব্বু বলে ডাকো না, তুমি অস করে যখন বাড়ি আসতে নানান রকম খাদ্য খাবার নিয়ে আসতে, অনেকদিন তোমার আম্মুরা কিছু খায় না। ও আমার বাবা, আমাদের কথা কি তোমার মনে পড়ে না? তখন ওই মেয়েদের দাদি আমির হামজার মা, দূরে একটা আম গাছ আছে, আম গাছের ডালকানা ধরে কান্দে, মালি আর কত চোখের পানি ঝরাবা, মালি তোমার কি একটু মায়া হয় না? স্ত্রী নিজের কাপড় দিয়ে আঁচল দিয়ে মুখটা ঢেকে ফোবাই ফোবাই কাঁদে আর কয়, মালি কি অপরাধ না আমরা করেছিল যার কারণে ওরা জেলের ভিতরে কষ্ট পায়? ও আমার জাতি, এত কষ্টের পরেও তোমাদের দিলে মায়া হয় না? গজব যখন আসবে ঠেকাইতে পারবা না। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? সজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পনে পড়ে না? অন্তরে ব্যথার পোলে পড়ে না, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? আবগানে লহু জ্বরে শত ভাইয়ের, বুকের কলিজা চিড়ে কত মায়ের, কাশ্মীরে লুণ্ঠিত বনের আঁচল, সে কথা কি অন্তরে দাগ কাটে না? পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ। আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ। ফিলিস্তিনি খুন পাতের পাশে বোমার আঘাতে কুপর হাসে, ইরাক জুড়ে বয়সের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? এরকম পাষাণ দেলের মানুষ আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ছোট্ট একটা আকুল আবেদন, আপনি আপনার বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ছোট্ট ভাই রাসেলকে হারিয়েছেন, আপনার বুক ভরা ব্যথা, আপনি আপনার পরিবারের সদস্যদের হারিয়ে ব্যথায় কাতর হয়ে যান, অনেক সময় বক্তৃতা করতে গিয়ে কেঁদে ফেলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার ব্যথা লাগে তাই আপনি কাঁদেন, আজকে যেই সমস্ত আলেমগুলো জেলখানায় বসে বসে কাঁদতেছে তারা তো বাংলাদেশের নাগরিক,
32টা বার গত 22 তারিখ গত 22 নভেম্বরের জামিন ধরা থেকে 32 বার জামিন ধরেছে নিম্নকোর্ট হাইকোর্ট হাইকোর্ট নিম্নকোর্ট হাইকোর্ট নিম্নকোর্ট এভাবে করতে 32 বার জামিন ধরেছে কাদের ইশারায় যেন জামিন হচ্ছে না আপনার বাবা মা মারা যাওয়ার পরে আপনার ব্যথা লেগেছে এই সমস্ত নিরপরাধ মানুষগুলো জেলখানায় বসে কাঁদতেছে আল্লাহর কসম ওরা যে দোয়া করবে প্রতিটা দোয়া কাজে লাগবে আল্লাহ চলবে চলবে আল্লাহ বোঝা তৌফিক দিক আমি কিন্তু কারো শত্রু নই কেউ আমার শত্রু না আমার ভাইরা বাচ্চা হারুন আর রশিদের দরবার মনে আছে তো নিরপরাধ মানুষ কি হয়ে গেছে আসামি হয়ে গেছে সোরের আসামি দায়াড়াই একদল লোক চলে আসলো এই নিরপরাধ লোকটির বাড়িতে আছে কয়জন একজন বুড়ি তিনটা ছোট্ট মেয়ে আর এই নিরপরাধ মানুষটা জেলের ভিতরে চলে গেলেন রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে চারটা লোকের চোখে তখন পানি ঝরতে থাকে পানি যেমন এমন ঝরা ঝরে মনে হয় তাদের চোখের পানিতে বন্যা বয়ে যাচ্ছে এই চারটি লোকের কান্নায় মালিকের আরশ পর্যন্ত কেঁপে যায় কিন্তু বাচ্চা হারুন আর রশিদ বুঝতে পারে না একদিন বাচ্চা হারুন আর রশিদ ঘুমায় আছেন হঠাৎ করে রসুল স্বপ্ন দেখাচ্ছে বাচ্চা হারুন আর রশিদ নিরপরাধ একজন মানুষ জেলখানায় বসে কাঁদতেছে লোকটারে ছেড়ে দাও লোকটা চুরি করি ডাকাত করিনি তোমার গোয়েন্দা বিভাগের লোকেরা তারে অপরাধী বানায় চোর বানায় তারে জেলখানায় ভিতরে ঢুকাইছে ছেড়ে দাও নতুবা কিন্তু তুমি কৈফাত দিতে পারবে না তোমার মস ভেঙে তস নস হয়ে যাবে তোমার ক্ষমতা তক্ত নাবুদ সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে বাচ্চা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল আস্তে করে চলে গেলেন ঘরের ভিতরে যেয়ে দেখে জেলখানার দারোয়ান জেলখানায় বসে আছে দারোয়ান তালা খুলে দাও তালা খুলে দেওয়ার পরে দেখে সব কয়েদিগুলো ঘুমে আছে আর একজন সেজদায় পড়ে কাঁদতেছে মালিক তুমি তো জানো আমি চুরি করিনি তুমি তো জানো আমি ডাকাতি করিনি এই দেশের কিছু লোক আমাদের দিয়ে 11টা পূরণ করে দিয়েছে তোমার রহমত ছাড়া আমি এর থেকে বেরোতে পারবো না বাচ্চা হারুন আর রশিদ আস্তে করে যেয়ে লোকটির পাশে বসলেন আস্তে করে বসে তার মাথায় হাত দিলেন লোকটা সেজদার থেকে উঠে দেখে বাদশাহ আমার পাশে বসা বাদশাহ বলতেছে তুমি এমন আল্লাহর ওলি তোমার চোখের পানি এমন কবুল হয়েছে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার কাছে সংবাদ পৌঁছে গেছে বাচ্চা হারুন আর রশিদ তাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে বললেন যতদিন বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আমার দরবারে তুমি যা চাইবা তাই পাবা তোমার আর খেটে খাওয়া লাগবে না ও আমার ভাইরা আল্লাহওয়ালা মানুষেরা ভালো জিনিস মন্দ জিনিস বোঝে আমরা আজকে আপনাদের কাছে দাবি করি ক্ষমতা চিরকাল থাকে না ক্ষমতা চিরকাল ঠেকে রাখা যায় না আজকে থানা বলেন এসপি বলেন জেলার যত বড় নেতা বলেন কোনো না কোনো হুজুর জানাজা পড়ায় কোনো না কোনো হুজুর জানাজা পড়ায় এখন হুজুর তৈরি হয় সাধারণত তিন চারি জায়গায় এক নম্বর হচ্ছে আলিয়া মাদ্রাসার থেকে হুজুর তৈরি হয় দুই নম্বর কৌমি মাদ্রাসার থেকে হুজুর তৈরি হয় চার নম্বর হাফিজি তিন নম্বর হাফিজি মাদ্রাসার থেকে হুজুর তৈরি হয় পাঁচ নম্বর চার নম্বর যারা চরমনাই যায় ওরা কিছু কেতাব হাদিস পড়ি হুজুর না হলো হুজুরির ভাব নেই পাঁচ নম্বর কিছু তাবলিগ জামাতের ভাইরা বিভিন্ন জায়গায় মোটামুটি টোপলা টুপলি বেজে টোপলা টুপলি নিয়ে হাজির হয়ে ওরা কিছু হুজুর হয় তাহলে এই পাঁচ গ্রুপের লোক ছাড়া হুজুর বাংলাদেশে তৈরি হয় না আর এই পাঁচ গ্রুপের লোক ছাড়া হুজুর পাওয়া যায় না এখন পাঁচজন যদি সব আপনার শত্রু হয়ে যায় আল্লাহর কসম মরার পরে জানাজা হবে না শ্মশান কাঠায় নিয়ে যেতে হবে যদি জানাজা হয় তাহলে হুজুরদের বিরুদ্ধে খেপেন না হুজুরদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েন না হুজুরদের পরে টর্চারিং করেন না তাহলে কোনো না কোনো হুজুর দোয়া করবে আর বেশিরভাগ হুজুর বাদ দোয়া করে দেবে আমরা আপনাদের শত্রু নই বুঝলে বুঝলেন
না বুঝলে কসু। যদি বোঝেন তো বুঝবেন, আর না বুঝলে কপাল পড়বে। কথা বলেন ঠিক না বে? ঠিক। কিছু কিছু লোক কয় হুজুরদের কথা এখন কাজ হয় না, নবীর কথায়ও কাজ হয়নি। নবীর নামে যখন ওহী নাজিল হয়েছে তখন আবু জেহেল ওহীর দৃশ্য দেখিনি, হেদায়েত পাইনি কেন? নবীর বাড়ির সামনে আবু লাহাবের বাড়ি, আবু লাহাব আর নবীর বাড়ি একবার সামনাসামনি। আবু লাহাব বাহির হলে নবী দেখতো, নবী বাহির হলে আবু লাহাব দেখতো। তাহলে নবীর পরে ওহী নাজিল হলো, আবু লাহাব ঘরে শুয়ে শুয়ে দেখেছে, হেদায়েত পেয়েছে, হেদায়েত পেয়েছে। এই জন্য সকলের হেদায়েত আল্লাহ কপালে জোটায় না। অথচ ওমর ছিলেন দূরের মানুষ, দূর থেকে সে কালেমা পড়ে ওমর মুসলমান হয়ে গেল। এই জন্য যাদের কপালে হেদায়েত আছে তারাই হেদায়েত পায়, যাদের কপালে হেদায়েত নেই তাদের হেদায়েত দেওয়া যায় না। তাহলে সেই সময় কেঁদেছিল একদল বুড়ো মানুষ। প্রমাণ দিলাম একটা, মুস্তাদাফিনা মিনার রেজাল ওয়ান নিসা। সেই সময় কেঁদেছিল একদল নারী, এখনো একদল নারী কান্দতেছে। সেই সময় কেঁদেছিল একদল ছোট্ট ছোট্ট শিশু, এখনো কান্দতেছে। কথা বলেন ঠিক না বে? ঠিক। চট্টগ্রামে একটা শিশুকে তিন চার খণ্ড করা হয়েছে, শিশুটার নাম কি? আয়াত। প্রশাসনের ভাইরা অবশ্যই আসছেন, আপনারা খেয়াল করেন, গোয়েন্দা বিভাগের লোকেরা, আপনারা সরকারকে জিয়াই রেখেছেন, আপনারাও একটু খেয়াল করেন, হৃদয়ের কান দিয়ে শুনুন। চট্টগ্রামে একটা বাচ্চারে কয় খণ্ড কলা হলো, যেটা করেছে সে একটা বখাটে যুবক। একটা বাচ্চারে ছয় খণ্ড করে, হাত আলাদা, পা আলাদা, মাথা আলাদা, বুক আলাদা, কেটে কেটে প্যাকেটের ভিতরে ভরে বিভিন্ন জায়গায় ফেলাই দিয়েছে, ধরাও সে পড়েছে। ধরার পরে আপনাদের গোয়েন্দা বিভাগের লোকেরা, আমাদের গোয়েন্দা বিভাগের পুলিশেরা, সিআইডি ডিবি পুলিশ ভাইরা তার ধরে তারপরে জিজ্ঞাসাবাদ করেছে, এত সুন্দর সূক্ষ্ম কায়দায় কি বলে মাথা ঠেন্ডে রেখে তুই জবাই করলি, ইয়ে বুদ্ধি তুই পালি কই? ওই যুবক তখন উত্তর দিয়েছে, ভারতের কি বলে সিআইডি দেখে দেখে, ভারতের সিআইডি দেখে দেখে আমি ওর থেকে শিখেছি, তাই তোমার মাথায় পরিকল্পনা এসেছে, আমি সিআইডিরা যে কায়দায় শেখায় আমি সেই কায়দায় এর জবাই করেছি। তাহলে ভারতের চ্যানেল দেখে একজন যুবক খুনি হলো, আর বাংলাদেশের ইসলামিক টিভি দেখে, দিগন্ত টিভি দেখে, পিস টিভি দেখে মানুষ নামাজি হয়েছে। অথচ পিস টিভি বন্ধ হলো, দিগন্ত টিভি বন্ধ হলো, ইসলামিক টিভি বন্ধ হলো, ভারতের ওই চ্যানেলগুলো কেন আমার বাহাদুরিরা বন্ধ করে না? আর এই কথাগুলো বললে, এই কথাগুলো বললে কিছু লোক সরকার বাহাদুরির কানে লাগাবে, কিছু গোয়েন্দা বিভাগের লোকে কানে বসে আছে তারা উপরে লাগাই দেবে, জিহাদি রাজনীতি করতেছে। এগুলো কি রাজনীতি? রাজনীতি কোনগুলো? সরকার বাহাদুরিরা রাখবো না, এখনই নামাইয়ে নতুন সরকার বসাবো, এর নাম রাজনীতি। আমি দুই ঘন্টা আলোচনা করে রাজনীতি করতেছ ওই রাজশাহী ফখরুদ্দিন, এতই বলতেছ অবৈধ সরকার, ফখরুদ্দিন কি ফখরুল, ফখরুলির প্রতিদিন জনসভায় বলা হচ্ছে অবৈধ সরকার নামিয়ে বৈধ সরকার খাড়া করো, তারপরে কি নিরপেক্ষ নির্বাচন ছাড়া আমরা যাব না, ওখানে যেতে পারো না, ওটা রাজনীতি হয় না। আর আমি বলতেছি হক কথা, নইয়ে চড়িয়ে জিহাদি রাজনীতি করে, নইয়ে চড়িয়ে জিহাদি রাজনীতি করে। যেখানে নরম পাও সেখানে ভালোই ঢোকো। আমরা মৌলভী মানুষ, আমাদের টাকা নাই, আমাদের বিদেশে কোনো প্রভু নাই, আমাদের নালিশ করার মতন কোনো জায়গা নাই, কিন্তু আমার বিরুদ্ধে একটা মা আছে, আমার একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা একজন স্ত্রী আছে। তুমি আজকে আমাকে এখান থেকে ধরে নিয়ে গুলি করে মেরে দিলে আর বললো ক্রসফায়ারে মারা গেছে, দিতে পারো, তোমার ক্ষমতা আছে। তুমি কালকে একটা মিথ্যা মামলা জুড়ে আমাকে রাজবিরোধী বলে চালাই দিতে পারো, বছরের পর বছর আমার জামিন না হয়ে জেল হতে পারে, কিন্তু আমার মায়ের চোখের পানি আর আমার তাহাজ্জুদ পড়া স্ত্রীর চোখের পানি আর বাংলাদেশের ১৬ কোটি ভক্ত আছে আমার,
এই ১৬ কোটি ভক্তর চোখের পানি বৃথা যেতে পারবে না। ১৬ কোটি মানুষের চোখের পানি আজ হোক কাল হোক কাজে লাগবেই, তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি। বাংলাদেশ নয়, বিশ্ব নন্দিত আলেম, ৫০টা বছর কোরআনের দাবি নিয়ে যিনি কোরআনের প্রচার করেছিলেন তার মুক্তির জন্য, এখন সেই বিশ্বকাপ খেলা যেখানে হচ্ছে কাতারে, সেখানে তার ছবি নিয়ে যুবকেরা তার মুক্তি দাবি করছে। তাহলে তার জনপ্রিয়তা বাংলাদেশ ছাড়িয়ে, ভারত ছাড়িয়ে, ইরান, ইরান ছাড়িয়ে কোন পর্যন্ত চলে গেছে? কাতার পর্যন্ত চলে গেছে। গোটা বিশ্বের মানুষ দেখতেছে একজন আলেমের মুক্তি দাবি করতেছে বিদেশিরা। সুতরাং যদি ইসলামের পক্ষে কেউ থাকে, আল্লাহ পাক তার ইজ্জত এভাবেই বাড়ায়, এভাবেই বাড়ায়, এভাবেই বাড়ায়, এভাবেই বাড়ায়। হেদায়েতের কথা বলতে গেলে তো আপনাদের খারাপ লাগে। একটা বাচ্চা রাস্তার পাশে বসে পায়খানা খাচ্ছে আর পায়খানা করতেছে আর কলা খাচ্ছে। তো একজন শিক্ষিত মানুষ, একজন জ্ঞানী গুণী মানুষ, একজন ভালো মানুষ ওই পথ দিয়ে যাচ্ছিল। তো উনি বলেন, বলেন বলেন, একজন শিক্ষিত মানুষ, ভালো মানুষ ওই পথ দিয়ে যাচ্ছিল। যেতে যেয়ে দেখে যে ছেলেটা পায়খানাও করতেছে আর কি খাচ্ছে, কলা খাচ্ছে। শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষের তো একটু উপদেশ দেওয়া দরকার আছে। তা আস্তে করে বলতেছে যে এই ছেলে, তুই কলাও খাচ্ছিস আবার পায়খানাও করতেছিস, এটা তোর জন্য ক্ষতিকর, তুই এ কাজ করিস না বাবা, বিপদ হবে। ছেলে তখন বলতেছে, কলাকে আমার বাবার টাকায় কেনা না আপনার টাকায় কেনা? তখন শিক্ষিত লোকটা বলতেছে, তোর বাবার টাকায় কেনা এটা ঠিকই আছে, কিন্তু পায়খানা করতে বসে কলা খালি তো অসুখ হবে। কয়, আমার হয় আমার হবে, আপনার বাপের কি? কয়, এটাও ঠিক, আমার বাপের কিছু না, কিন্তু তোর বাপের যে ক্ষতি হবে। কয়, হয় আমার বাপের পয়সা যাবে, আপনার কি? তখন এই লোকটা বলতেছে, বাবা তুই সেই তো কলা খাচ্ছিস, তা পায়খানা করে পানি টানি খরচ করে বাড়ি বসে খালি ভালো হয় না? কয়, হুজুর এতক্ষণ ধরে আপনার অনেক উপদেশ দিয়েছেন, আমি কিন্তু চুপচাপ বসে বসে শুনেছি, এখন আপনি যদি আর একটাবার উপদেশের বাণী আমার শোনান, আমি কিন্তু কলার সঙ্গে পায়খানা লাগাই খাব। সব শ্রেণীর মানুষ এখানে আছেন, আমি হাসানোর জন্য, উপহাস করার জন্য, রসিকতা করার জন্য এখানে কষ্ট করে আসিনি। প্রতিটা পথের ঝুঁকি নিয়ে আমি এই মঞ্চ পর্যন্ত এসেছি। অনেক আলেমেরা তকবীর ধ্বনি ধ্বনি দিতে দিতে আসে আর আমার মুখ বেঁধে, চোখ বেঁধে, শরীর ঢেকে আসতে হয় কেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমি আপনাদের কোন জায়গায় ক্ষমতার ভাগাভাগি হয়ে দাঁড়িয়েছি? বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের আমি বড় ধরনের নেতা না, বাংলাদেশের কোনো বড় রাজনৈতিক নেতার কাছে আমার কোনো পার্স নাই। আমি একজন কোরআনের দায়ী মাত্র, তাছাড়া আর কিচ্ছু নই। অন্যান্য আলেমেরা বুক ফুলিয়ে মিছিল করে, আপনারা পিছনে সামনে ব্যারিকেড দিয়ে নিয়ে আসেন, আর আমি গুনাহগার, আমাকে পালিয়ে পালিয়ে মঞ্চে আসতে হয়, মঞ্চের থেকে নেমে আমাকে পালিয়ে যেতে হয়। দুনিয়ার কোনো আদালতে বিচার দেব না, আমার মালিকের আদালতে বিচার দেব। যাদের কারণে আমাকে কষ্ট দিচ্ছ, প্রতিটা লোকের বিচার আমার মালিক করবে। আমিও মানুষ, আপনিও মানুষ। আপনি গোয়েন্দা বিভাগের লোক দিয়ে গোটা বাংলাদেশে তন্ন তন্ন করে দেখেন, আমি কোনো রাজবিরোধী কাজে জড়িত নই। তারপর আমাকে আপনারা কষ্ট দিচ্ছেন, বড় বড় আলেমগুলো আজ করে যায়, লক্ষ লক্ষ টাকা পকেটে করে নিয়ে চলে যায়, একবারও তাদের বিরুদ্ধে কেউ কিছু অ্যাকশন নেয় না। আর জিহাদির মাহফিলে এত অ্যাকশন নেওয়া হয় কেন? আপনারা আজকে গোয়েন্দা বিভাগের লোক দিয়ে এখানে বসে আছেন, আল্লাহর কসম, আপনি একটা মায়ের সন্তান, আমিও একটা মায়ের সন্তান। আপনার একজন স্ত্রী আছে, আমারও একজন স্ত্রী আছে, আপনার কলেজার টুকরা দুইটা সন্তান আছে, আমারও কলেজার টুকরা দুইটা সন্তান আছে। আপনি আমাকে কষ্ট দিচ্ছেন, দুনিয়ার আদালতে আমি বিচার পাবো না, দুনিয়ার আদালত আমার বিচার করবে না, কিন্তু আদালতের উপরে আর একটা আদালত আছে, বিচারকদের উপরে আর একজন বিচারক আছে, তিনি কে? আল্লাহর। এই বিচারের আদালতে আপনার বিচার দিলাম,
আজ হোক কাল হোক মালিক আপনার বিচার করবেই করবেই করবে। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, ফিরে এসো বন্ধু কোরআনের ছায়াতলে, ফিরে এসো বন্ধু কোরআনের ছায়াতলে। কোরআন আপনাকে আহ্বান করছে, তুমি ওমর ফারুক ছিলে, তুমি ছিলে ওমর ইবনে খাত্তাব, কোরআনের ছায়াতলে আসলে তুমি হওয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ছিলে ইসলামের দুশমন, তওবা করে ফিরে আসবা, তুমি হবে কোরআনের সৈনিক, আল্লাহ তোমার কোরআনের সৈনিক বানানো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বলতেছিলাম এগুলো দুঃখের কথা, কষ্টের কথা আমি কখনো এভাবে বলতে চাই না, কিন্তু অনেক কষ্ট। সেদিন কি অপরাধ করেছিলাম আমরা, কর্তৃপক্ষ কয়েক লক্ষ টাকা করে মাহফিল খরচ মাহফিল করলো, কয়েক লক্ষ টাকা করে মসজিদের উন্নয়ন করবে মাহফিল দিল, সেই মাহফিলে আমাদের 15টা মিনিট সময় আপনারা আমাদের দিলেন না। আমি তো বারবার বলেছিলাম আমি কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, আজও বলেছি কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, আপনারা সময় দেন নাই। হাজারো মানুষ চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি চলে গেছে, যাদের ইশারায়, যাদের ইঙ্গিতে, যাদের কলমের খোঁচায় আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হয়েছে, আদালতে আখেরাত আল্লাহ তাদের বিচার করবেই করবেই করবে। আজকে খানিকটা আবেগে অনেক কথা বলে ফেলেছি, আল্লাহ আমাদের হেফাজত করুক। আজকে কথা বলার মতন আর পরিবেশ নাই, আগামীতে আবার কোনো দিন কথা হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চেয়ে সকলের জন্য অনেক কষ্ট নিয়ে এখানে আসেছি, আমি আপনাদের নিয়ে দোয়া করব, আমার সঙ্গে দোয়া করে যাবেন তো আপনারা? যদি কোনো বড় অঙ্কের কেউ দিতে চান 5,000 10,000 দেওয়ার মতন কেউ আছেন কি? প্রত্যেক বছর দেয়, কিন্তু আজকে দিচ্ছে না। আসুন আমরা